আসসালামু আলাইকুম, আমি একটি নতুন ভিডিও নিয়ে এসে চলে এসেছি। দুইটি নতুন জায়গায় আপনাদের আজকে নিয়ে যাব। এটি হচ্ছে চেলসিয়া মার্কেট, 14-10 9th অ্যাভিনিউর কর্নারে চেলসিয়া মার্কেট। অ্যাকচুয়ালি আমরা এসেছি লিটল আইল্যান্ডে। লিটল আইল্যান্ডে আসার পর ব্রেকফাস্ট করার জন্য আমাদের খুব খিদা লেগেছিলো, তো ব্রেকফাস্ট করার জন্য আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো এখানে একজন বললো যে চেলসিয়া মার্কেটে যাও, এখানে রেস্টুরেন্ট আছে, সব কিছু পাওয়া যাবে, এভরিথিং, সভিনিয়ার স্টোর, এমনি স্টোর, বুক স্টোর, এভরিথিং আছে এই চেলসিয়া মার্কেটের ভিতরে। সো ভিজিটর এসে খুব আনন্দিত হয় এবং এখানে আসলে আপনার খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, অনেক অ্যান্টিক ডেকোরেশন আছে, অ্যান্টিক আগেরকার দিনের সব ছবি এবং অনেক অ্যান্টিক ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো প্রচুর আগে যে তেলের খনি দিয়ে কীভাবে উঠাতো সব কিছু এখানে শুরুতেই ঢুকতেই আপনারা দেখতে পারবেন, এর ইতিহাসও আছে। সো আমরা ব্রেকফাস্ট নিয়ে বাইরে চলে যাব, বাইরে যে বসে কিছুক্ষণ ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে যাব লিটল আইল্যান্ডে। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এই যে কি সুন্দরভাবে ডেকোরেশন করে, এর ইতিহাস এবং পুরাতন জিনিস, পুরাতন পিকচার দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমরা এখন বাইরে চলে যাব, আমরা অ্যাকচুয়ালি চলে যাব হচ্ছে লিটল আইল্যান্ডে। সো চলুন, এই লিটল আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের একটি ছোট্ট একটি পার্কের ভিতর দিয়ে যেতে হবে। এই যে সেই পার্ক, আমি ওয়েট করছি রাস্তা পার হওয়ার জন্য। আমরা রাস্তা পার হচ্ছি, থাকুন আমাদের সাথে, আপনারা এনজয় করবেন আমার ভিডিওটা। এবং আমার ভিডিওটা কেমন হয়েছে সেটার জন্য কমেন্ট করবেন প্লিজ। আশা করি আপনাদের আনন্দ দিতে পারি আমি, আমার আমিও যেমন ভ্রমণ করি এবং আপনাদেরকে আমার সাথে নিয়ে যেয়ে এর ভ্রমণের মজাটাও আপনারাও আমার সাথে যাচ্ছেন, এরকম একটি ভিডিও করি যাতে আপনারাও দেখে ফেলতেছেন সুন্দর নতুন নতুন জায়গা, সুন্দর সুন্দর জায়গাগুলো। এবং আশা করব আপনারাও এখানে ঘুরে যাবেন যারা আমেরিকাতে আছেন, এবং যারা আমেরিকার বাইরে অন্যান্য অ্যাব্রোডে আছেন তারা আমার ভিডিওটা দেখে আনন্দিত হবেন এবং আমার সাথে এনজয় করবেন। থ্যাংক ইউ। আজ অনেক ক্রাউডেড বিকজ আজকে মেমোরিয়াল ডের ছুটি, তিন দিন উইকেন্ডে তিন দিন ছুটি পেয়েছে, সবাই এসেছে, খুব ক্রাউডেড। আমি বুঝতে পারিনি যে এত হবে এই করোনাকালীন সময়ে, এত লোকের মাঝে আসাটা আসলে ঠিক হয়নি, তারপরও এসে পড়েছে কি করার। তো এনজয় করেছি, মেক শিওর 12টার আগে এখানে আসতে হবে, 12টার পরে আসলে টিকিট নিয়ে ঢুকতে হবে, 11:30টার মধ্যে ঢুকতে দিবে কিন্তু 11:30টার পর থেকে আর ঢুকতে দেয় না। এটা অ্যাকচুয়ালি হিউম্যান দ্বারা তৈরি, এটা আর্টিফিশিয়াল একটি আইল্যান্ড, এটা প্রকৃতিগতভাবে এটা আইল্যান্ড না, এটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। এবং এর মেন থিমটা হচ্ছিল
সুন্দর প্রকৃতির মাঝে আপনি আপনাকে মানে খুব ফ্রেশনেস একটা মাইন্ড হবে অ্যাকচুয়ালি। এখানে খুব সুন্দর আবহাওয়া, নদীর আপনি হাডসন রিভারের যে উইন্ড এবং খুব ফ্রেশ একটা বাতাস, ফ্রেশ একটা আবহাওয়ার মধ্যে আমরা এসেছি এবং আপনারা আসলে এটা খুব এনজয় করবেন ইনশাল্লাহ। আমরা ঢুকে যাচ্ছি, প্রচুর মানুষ, কিছু ছবিও তুললাম ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য। বুঝিনি কি আজকালকার দিনে সব ফেসবুক ইনস্টাগ্রাম সবাই সব কিছু দেখতে পাচ্ছে সবাই, এবং তো আমি যে করতেছি ইউটিউবটা, এতে আপনারাও যখন দেখতে পাচ্ছেন তখন আপনাদেরও মনে হবে যে আপনারাও সেই একই জায়গায় আমার সাথে চলে এসেছেন। এটাই একটা খুব মানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় পাওয়া, সব কিছু দেখা যায়, পুরো বিশ্বটাকে এখন সোশ্যাল মিডিয়ার হাতে চলে এসেছে, পুরো বিশ্বটাকে আমরা দেখে ফেলছি। খুব সুন্দর একটি জায়গা, এখানে বসে সবাই এই নৌকা বাইজ হচ্ছে, নৌকা বাইজে প্রত্যেক মানে খুব সুন্দরভাবে দেখছে সবাই। এখানে এসে কিছু রিফ্রেশমেন্ট উইন্ড আপনারা নিতে পারেন, বসে আপনারা খাবার দাবার করতে পারেন এবং জাস্ট বসে অনেকক্ষণ ধরে আপনারা জাস্ট প্রকৃতির একটি সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি। এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, বাচ্চাদের জন্য জায়গা জায়গায় খাওয়ার জায়গা তৈরি করা হয়েছে ছোট ছোটভাবে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই আইল্যান্ডটাকে, যাতে সবাই এনজয় করতে পারে। এটা একটা রিফ্রেশমেন্ট এরিয়া, সবাই বসে কতক্ষণ রিফ্রেশ হয়ে নেয়, আবার হাঁটা শুরু করে। এখানে আরেকটা মানে খুব সুন্দর জায়গা আছে, যেমন পাহাড়ি ক্লাইম্বিংটা, যেটা পাহাড়ে উঠা নামা করার জন্য একটা ছোট ছোট জায়গায় করা হয়েছে, যে এসে বাচ্চারা উঠতেছে নামতেছে, এটা একটা বাচ্চাদের জন্য খুব নিউ এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয়। এখানে সুন্দর, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, বা আপনারা আপনার সপরিবারে আসলে অবশ্যই উইকেন্ড ছাড়া আসবেন, উইকডেজে আসবেন, তাহলে এত ভিড় পাবেন না, আর মেক শিওর 12টার আগে চলে আসবেন।
বলেছিলাম না বাচ্চাদের খেলার জায়গা কি সুন্দর, জায়গা জায়গা করে রেখেছে। ঢোকার শুরুতেই ছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাচ্চাদের জন্য, এখানে এটা উপরেও আছে, এবং এই যে পাহাড়ের উঠানামা করার জন্য যে এক্সপিরিয়েন্স গ্যাদার করে জায়গায় জায়গায়, তারা ওইভাবেই ডেকোরেশন করেছে। সো আমার মেয়েও খুব সুন্দরভাবে, মানে এই ফার্স্ট টাইম সে ক্লাইম্ব করলো আর কি। আমার মেয়ে খুব আনন্দ করছে সেই ফার্স্ট টাইম, সে বাবা উঠতেছে নামতেছে। সো ভালো থাকবেন, আশা করি ভালো লেগেছে আমার এই ভিডিওটা, সুন্দর লেগেছে, আপনারা নতুন জায়গার একটি তথ্য পেলেন। তো আজকে এই পর্যন্তই, লাস্ট মোমেন্টে বাচ্চাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।